difference among, like, alike, and unlike. Let's start. Like and alike. এর অর্থ একই, অর্থাৎ একই রকম। Like অর্থ একই রকম, alike অর্থ একই রকম। তবে যে নাউন দুটোর মধ্যে তুলনা করা হবে সেই নাউন দুটোর মাঝখানে লাইক বসাতে হবে। প্রথমে একটি নাউন এবং শেষে একটি নাউন, এর মধ্যে আমাদের লাইক বসাতে হবে। এক্সাম্পল, আসলাম ডাজেন্ট লুক লাইক হিজ ব্রাদার। এখানে আসলাম একটি নাউন, হিজ ব্রাদার একটি নাউন। দুটি নাউনের মধ্যে মাঝখানে আমরা লাইক বসিয়েছি। এর অর্থ হচ্ছে আসলাম দেখতে তার ভাইয়ের মতো নয়। অপরদিকে যে নাউন দুটো তুলনা করা হবে তাদের শেষে এ লাইক ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি নাউন যদি আমরা তুলনা করি এর শেষে এ লাইক ব্যবহার করতে হবে। এক্সাম্পল, আসলাম অ্যান্ড হিজ ব্রাদার ডোন্ট লুক এ লাইক। এখানের মধ্যে আসলাম অ্যান্ড হিজ ব্রাদার দুটি নাউন এদের মধ্যে তুলনা করা হয়েছে, তাই এ লাইকটি শেষে বসাতে হবে। উদাহরণ দুটি আবারও একসাথে দেখে নিই। আসলাম ডাজেন্ট লুক লাইক হিজ ব্রাদার, এখানে লাইক মাঝখানে বসেছে কারণ নাউন প্রথমে একটি শেষে একটি। অন্যদিকে আসলাম অ্যান্ড হিজ ব্রাদার ডোন্ট লুক এ লাইক, এখানের মধ্যে যেহেতু আমরা এ লাইক বসিয়েছি তাই এটি শেষে বসাতে হবে। অর্থাৎ দুটি নাউন এর শেষে আমরা এ লাইক বসাবো। এরপর হলো আনলাইক। আনলাইকের অর্থ লাইকের বিপরীত এবং আনলাইকের ব্যবহার একই রকম। এক্সাম্পল, আনলাইক হিজ ব্রাদার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এরপর ডিফারেন্স বিটুইন দ্য সেম অ্যাজ অ্যান্ড দ্য সেম। দ্য সেম এবং দ্য সেম অ্যাজ অর্থ একটি, অর্থাৎ দুটি অর্থই হলো একটি। যে নাউন দুটো তুলনা করা হবে তাদের শেষে দ্য সেম ব্যবহার করা হয়। দ্য সেম আমরা অবশ্যই শেষে ব্যবহার করব। এক্সাম্পল, দ্য কোট অ্যান্ড দ্যাট ওয়ান আর দ্য সেম। তবে যে নাউন দুটো তুলনা করা হবে তাদের মাঝখানে দ্য সেম অ্যাজ ব্যবহার করা হবে, অর্থাৎ দ্য সেম অ্যাজ সবসময় মাঝখানে বসবে। এক্সাম্পল, দিস কোট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ওয়ান। উদাহরণ দুটো আমরা আরেকবার দেখি। দিস কোট অ্যান্ড দ্যাট ওয়ান আর দ্য সেম, এবং দিস কোট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ওয়ান, অর্থাৎ দ্য সেম যদি ব্যবহার করতে হয় তাহলে বাক্যের শেষে ব্যবহার করতে হবে, মানে দুটি নাউনের শেষে ব্যবহার করতে হবে, এবং দ্য সেম অ্যাজ যদি ব্যবহার করতে হয় তাহলে মাঝখানে ব্যবহার করতে হবে।